হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে আবারও গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, আর সেটি হলো ফেসবুকের গুরুত্বপূর্ণ 10টি সেটিংস। আপনি যদি এই সেটিংসগুলো দেখেন অথবা আমি যেভাবে দেখাই সেভাবে যদি করতে পারেন, তাহলে আপনাকে নিজের কাছেই নিজেকে ফেসবুকের বস মনে হবে। তো চলুন দেরি না করে শুরু করা যাক ফেসবুকের 10টি গুরুত্বপূর্ণ সেটিংস। তো শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে আবারও স্বাগতম। তো আমরা প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ফেসবুকের অ্যাক্টিভ স্ট্যাটাস। আমরা দেখা যায় কখনো ফেসবুকে আসি, অন্য কেউ বা অন্য কোনো বন্ধুরা আমাকে ফেসবুকে স্ট্যাটাস অন দেখলেই মেসেজ করে, কল করে, তো এটা একটা বিরক্তিকর বিষয়। তো আমি ফেসবুকে থাকবো বাট আমার ফেসবুক স্ট্যাটাসটা ইনঅ্যাক্টিভ দেখাবে, তো আসুন সেটাই আমি আপনাদের প্রথমে দেখাবো। তো সেজন্য আমরা যাব ফেসবুক প্রোফাইলের উপরের দিকে থ্রি লাইন মেনুতে, ডাবল ট্যাপ করলাম, দেন আমরা স্ক্রল করে নিচে যাব, তারপর সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব, দেন তারপর আমরা সেটিংস অপশনে ক্লিক করব, দেন তারপর আমরা স্ক্রল করে নিচের দিকে যাব। নিচের দিকে যেতে থাকব, এই যে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ স্ট্যাটাস, এখানে আমরা ডাবল ট্যাপ করলাম। আপনি অলরেডি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফেসবুকেই অ্যাক্টিভ স্ট্যাটাসটা বাই ডিফল্ট অন করা থাকে, তো এটা আমরা এখন অফ করে দেব, দেন টার্ন অফে ক্লিক করব, দেন কাজ শেষ। এখন আমার সেকেন্ড ভিডিও ফেসবুকের অ্যাড ফ্রেন্ডটাকে কিভাবে ফলো বাটনে চেঞ্জ করা যায়। আপনারা হয়তো দেখে থাকবেন অনেক সেলিব্রিটি যারা আছে তাদের অ্যাপ ফেসবুকের প্রোফাইলে গেলে দেখতে পাবেন যে অ্যাড ফ্রেন্ডের জায়গায় ফলো বাটনটা সেট করা আছে। তো এখন চলুন আমরা দেখব কিভাবে অ্যাড ফ্রেন্ডের জায়গায় ফলো বাটনটা সেভ করা থাকে। তো সেজন্য আমরা আগে যাব প্রোফাইল পিকচারে ডাবল ক্লিক করব, দেন উপরের দিকে যাব থ্রি ডট মেনুতে, দেন আমরা যাব ভিউ অ্যাসে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাড ফ্রেন্ড আছে, তো এই অ্যাড ফ্রেন্ড বাটনটাকে আমরা ফলো বাটনে চেঞ্জ করব। তো সেজন্য আমরা চলে যাব ব্যাকের, ব্যাকে যাওয়ার পর আমরা যাব ওই যে উপরের দিকে থ্রি লাইন মেনুতে, এখানে ডাবল ট্যাপ করব, ডাবল ট্যাপ করার পর আমরা চলে যাব সেটিংসে, সেটিংসে ডাবল ট্যাপ করার পর আমরা একটু নিচের দিকে চলে যাব। নিচের দিকে দেখতে পাচ্ছেন প্রাইভেসি সেটিংস, এই অপশনে ডাবল ট্যাপ করলাম, ডাবল ট্যাপ করার পর আপনারা দেখতে পাচ্ছেন হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, এখানে ক্লিক ডাবল ট্যাপ করলাম, ডাবল ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে বাই ডিফল্ট এভরিওয়ান দেওয়া আছে, আমরা ফ্রেন্ডস অফ ফ্রেন্ড এই অপশনটিকে সিলেক্ট করব, দেন ব্যাকে যাব, আবার ব্যাকে যাব, তারপর একটু স্ক্রল করে নিচের দিকে যাব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাবলিক পোস্ট, এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পর এখানে প্রত্যেকটা অপশনকে আমরা পাবলিক করে দেব, প্রত্যেকটা অপশনকে আমরা পাবলিক করে দেব। হ্যাঁ, অলরেডি পাবলিক হয়ে গেছে, দেন আমরা ব্যাকে যাব, আবার ব্যাকে যাব। এখন আমরা প্রোফাইলে ডাবল ক্লিক করলাম, দেন থ্রি ডট মেনুতে ডাবল ক্লিক করলাম, দেন ভিউসে গেলাম। বন্ধুরা অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার ফলো বাটন হয়ে গেছে, তো এখন আপনি চাইলে আপনার এটাও করতে পারেন। তো বন্ধুরা আমি আপনাদের এখন দেখাবো ফেসবুকের ভিডিও স্ক্রিন, অর্থাৎ আপনি ফেসবুকের গুরুত্বপূর্ণ একটা ভিডিও দেখতেছেন, পাশাপাশি ফেসবুকের সেম মোবাইলে একই মোবাইলে অন্য একটা কাজ করবেন। তো সেক্ষেত্রে আমরা যাব ফেসবুকের ভিডিওতে, দেন ফেসবুকের ভিডিওতে যাব, দেন এখানে প্লে বাটন ক্লিক করব। ফেসবুকটা দেখেন অলরেডি প্লে হচ্ছে, প্লে হওয়ার পর এখানে দেখেন ডান দিকে উপরে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই ভিডিওটাকে ড্র্যাগ করে আমার মোবাইলের সুবিধা মতো যে কোনো একটা জায়গায় বসাইতে পারবো, তো এরপর আপনি চাইলে অন্য কোনো কাজও করতে পারবেন, অন্য কোনো কাজও করতে পারবেন, অন্য কোথাও যেতে পারবেন, সমস্ত কাজ করতে পারবেন। তো বন্ধুরা এখন আমি আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, আর সেটা হলো ফেসবুক লগইন অ্যালার্ট।
দেখা যায় আপনার ফেসবুক অন্য কোনো ডিভাইস থেকে বা অন্য কোনো কম্পিউটার থেকে অথবা আপনার পরিচিত কোনো ফ্রেন্ড অন্য কোনো ডিভাইস থেকে লগ ইন করতেছে। তো লগ ইন করার সাথে সাথে যেন আপনার ফেসবুকে একটা নোটিফিকেশন চলে আসে, তো সেটাই আমি আপনাদের এখন দেখাবো। আর সেই জন্য যাইতে হয় উপরের দিকে থ্রি লাইন মেনুতে ডাবল ট্যাপ ক্লিক করলাম, দেন যেতে হবে প্রাইভেসি সেটিংয়ে, এখানে ডাবল ক্লিক করলাম, দেন আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন, তারপর দেখতে পাচ্ছেন গেট অ্যালার্ট অ্যাবাউট আনরিকগনাইজড লগ ইন, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন তিনটি অপশন আছে, একটা হলো ফেসবুকের নোটিফিকেশন চলে যাবে, এবং একটা মেসেঞ্জারের নোটিফিকেশন চলে যাবে, এবং ইমেইলে নোটিফিকেশন চলে যাবে। তো সেক্ষেত্রে আমরা প্রথমে উপরেটাই দেখব নোটিফিকেশনে, যাতে ফেসবুকে নোটিফিকেশন চলে যায়। তো এখানে ডাবল ট্যাপ করলাম, ডাবল ট্যাপ করার পর গেট নোটিফিকেশন এটাকে ক্লিক করে রাখলাম অ্যান্ড সেভ বাটনে ক্লিক করলাম। সেই বাটনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশন অন হয়ে গেছে। তো এভাবে চাইলে আপনারা মেসেঞ্জার এবং ইমেল এই দুটাও অন করে রাখতে পারেন। তো এই হলো ফেসবুক লগ ইন অপশন, এটা আপনারা চালু রাখবেন যাতে আপনার ফেসবুক কোনো ফ্রেন্ড বা অন্য কেউ আপনার পারমিশন ছাড়া লগ ইন করলে যাতে আপনি অ্যালার্ট পান বা নোটিফিকেশন পান বা দেখতে পান। তো বন্ধুরা, এখন আমি আপনাদের দেখাবো আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, আর সেটা হলো আমরা যখন ফেসবুক ইউজ করি তখন অনেকেই অনেক ফ্রেন্ডরা যারা আমরা চিনিও না দেখা যায় উল্টাপাল্টা ট্যাগ করে। তো এই উল্টাপাল্টা ট্যাগের কারণে আমাদের অনেক সময় বিব্রতকর একটা অবস্থায় পড়তে হয়। দেখা যায় এটা আমার একটা ফ্যামিলি ফেসবুক অ্যাকাউন্ট, তো এখানে যদি উল্টাপাল্টা কেউ ট্যাগ করে তো খুবই একটা বিরক্তিকর বিষয়। তো আসুন আমরা দেখব সেটা কিভাবে সমস্ত ট্যাগগুলোকে এক ক্লিকেই ডিলিট করা যায় সেটা এখন আমরা দেখব। তো সেজন্য আমরা ফেসবুকে এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পর ফেসবুক প্রোফাইলে চলে আসলাম অ্যান্ড আমরা একটু স্ক্রল করে নিচের দিকে যাব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পোস্ট একটা অপশন আছে, তার ডান দিকে সেটিংসের মতো একটা আইকন আছে, এখানে আমরা ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর এই ফিল্টারের একটা অপশন আছে, এখানে আমরা ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ট্যাগড পোস্ট, এটা আমরা অন করে দেব। অন করে দেওয়ার পর ডান এই বাটনে ক্লিক করব। ডান বাটনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পোস্টের উপরের দিকে ডান কর্নারে একটা গোল চেকবক্সের মতো আছে, এখানে আমরা ক্লিক করে দেব। দেন প্রত্যেকটা ট্যাগগুলোকে ক্লিক করার পর, তো এইভাবে বন্ধুরা আপনাদের যত ট্যাগগুলো আছে প্রত্যেকটা ট্যাগ আপনারা এরকম সিলেক্ট করে দেন এই ডিলিট বাটনে ক্লিক করবেন। ডিলিট বাটনে ক্লিক করার পর রিমুভ ট্যাগে ক্লিক করবেন, এবং রিমুভ ট্যাবে ক্লিক করার পর আবার রিমুভ ট্যাবে ক্লিক করার পর সব রিমুভ হয়ে যাবে। তো আমাকে যেহেতু অনেকেই অনেকভাবে ট্যাগ করছে, তো আমি আপনাদের দুই একটা দিয়ে দেখাইলাম। তো বন্ধুরা, আমি আপনাদের দেখালাম কিভাবে কোনো দুষ্ট ফ্রেন্ডরা ট্যাগ করলে সেটাকে রিমুভ করে দিতে হয়। আপনি যদি এই অপশনগুলো করে রাখেন তাহলে আপনার কোনো ফ্রেন্ডরা আর ট্যাগ করতে পারবে না, আর আপনাকে বিব্রতকর অবস্থায় পড়তে হবে না। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে কেউ ট্যাগ করলে সেটা কিভাবে রিমুভ করতে হয়। তো এখন আমি আপনাদের দেখাবো যে আপনাকে যেন কেউ ট্যাগই না করতে পারে সেই অপশনটাকেই আমরা অনলি মি দিয়ে রাখবো, যাতে আপনাকে আপনার কোনো ফ্রেন্ড কখনো ট্যাগই না করতে পারে সে অপশনটা আমরা এখন রিমুভ করবো। তো চলুন দেখা যাক কীভাবে করবো। সেজন্য আমাকে উপরের থ্রি লাইন মেনুতে ডাবল ক্লিক করতে হবে, ডাবল ক্লিক করার পর যেতে হবে সেটিংস অপশনে ক্লিক করতে হবে। সেটিংস অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন প্রোফাইল অ্যান্ড ট্যাগিং এই অপশনটিকে সিলেক্ট করতে হবে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন ট্যাগিং নামে একটা অপশন আছে, এখানে দুইটা অপশন আছে, প্রথম অপশনটাকে আমরা প্রথমে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নিচের দিকে আছে সিমোর, এখানে ক্লিক করলাম। এরপর দেখেন আমার ফ্রেন্ডস অফ ফ্রেন্ড, মানে এখানে আমার ফ্রেন্ডেরও ফ্রেন্ড আমাকে ট্যাগ করতে পারতো, যার কারণে অনেক খারাপ বা আজে বাজে ট্যাগ আসতো। এখন এটাকে আমি অনলিমি করে দেব যাতে কোনো ফ্রেন্ডই আমাকে ট্যাগ করতে না পারে। দেন আমরা ব্যাকে যাব, দেন আমরা সেকেন্ড অপশনটাকে ক্লিক করব। ক্লিক করার পর এই অপশনটাকে আমরা অনলি মি করে দেব। আপনারা এই আমি যেভাবে করছি এইভাবে যদি করতে পারেন বা করেন তাহলে আপনাকে আর কোনো ফ্রেন্ড আপনাকে ট্যাগ করতে পারবে না, এবং আপনাকে বিব্রতকর অবস্থায় পড়তে হবে না। তো বন্ধুরা, এখন আমি আপনাকে দেখাবো যে
আপনার ফেসবুকে কতগুলো ফ্রেন্ড আছে সেটা যেন অন্য কোনো ফ্রেন্ড বা অন্য কোনো কেউ না দেখতে পারে। তো এই অপশনটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের সবার কাছে, কারণ আমার ফেসবুক ফ্রেন্ড কারা এটা যদি অন্য কেউ দেখে ফেলে তো এটা একটা প্রবলেম বা একটা একটা বিব্রতকর অবস্থা। তো চলুন কীভাবে সেই অপশনটিকে অফ করা যায়, তো সেজন্য আমরা যাব উপরে থ্রি লাইন মেনুতে, দেন আমরা যাব সেটিংস অপশনে, ক্লিক করলাম, দেন আমরা একটু স্ক্রল করে নিচের দিকে যাব প্রাইভেট সেটিংয়ে, এখানে আসলাম, দেন আমরা একটু নিচের দিকে যাব, আপনারা দেখতে পাচ্ছেন হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট, এটা পাবলিক করে দেওয়া আছে। তো আমরা এখানে ডাবল ট্যাপ করলাম, ডাবল ট্যাপ করার পর নিচের দিকে সি মোরে গেলাম, দেন এটা আমি অনলি মি করে দিলাম। অনলি মি করার ফলে যে আপনার ফেসবুক ফ্রেন্ড এটা শুধু আপনিই দেখতে পারবেন, আপনার কোনো ফ্রেন্ড বা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস বা অন্য কেউ দেখতে পারবে না। তো বন্ধুরা, এখন আমি আপনাকে দেখাবো আর একটা গুরুত্বপূর্ণ সেটিংস, আর সেটি হলো ফেসবুকের নাম চেঞ্জ করা। তো চলুন দেখা যাক কীভাবে ফেসবুকের নাম চেঞ্জ করা যায়। সেজন্য যাব উপরের থ্রি লাইন মেনুতে, দেন যাব সেটিংসে, দেন যাব পার্সোনাল ইনফরমেশনে, এখানে ডাবল ট্যাপ করলাম, ডাবল ট্যাপ করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নেম নামে একটা অপশন আছে, এখানে ডাবল ট্যাপ করলাম, ডাবল ট্যাপ করার পর আমি আমার নামটাকে চেঞ্জ করব। আপনি এখন বাংলাও লিখতে পারেন বা ইংলিশও লিখতে পারেন, লিখলাম সাদিয়া অফ ড্রিন, দেন রিভিউ চেঞ্জে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে একটা লেখা আসছে প্লিজ নোট ইউ ওন্ট বি এবল টু চেঞ্জ ইওর নেম উইথিন নেক্সট 60 ডেজ। তো আপনার নাম চেঞ্জ করার আগে একটু দেখে নেবেন যাতে আগামী 60 ডেজের মধ্যে আর কোনো নাম চেঞ্জ করতে না হয়। যদি করতে হয় তাহলে ফেসবুকের একটা গাইডলাইন যে 60 ডেজের মধ্যে আর নাম চেঞ্জ করতে পারবেন না। তো আমি সেকেন্ড অপশনটাই সিলেক্ট করলাম, বা উপরের অপশনটা যেটা আছে সেটাই থাক, দেন এখানে বলছে টু সেভ দিস সেটিং প্লিজ এন্টার ইওর ফেসবুক পাসওয়ার্ড। তো আমি আমার ফেসবুকের পাসওয়ার্ড দিচ্ছি, দেন সেভ চেঞ্জে ক্লিক করলাম। এখন দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফেসবুকের নাম অলরেডি চেঞ্জ হয়ে গেছে, ফেসবুকের নাম অলরেডি চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এখন আমি আপনাদের দেখাবো কিভাবে ফেসবুকের অ্যাপ, কিভাবে স্মার্টফোনে গেমের অ্যাপ ইনস্টল না করে ফেসবুকের মাধ্যমে গেম খেলা যায়। তো চলুন সেক্ষেত্রে জন্য আমাদের যেতে হবে উপরের থ্রি লাইন মেনুতে, দেন আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি যেখানে একটা গেমিং একটা অপশন আছে, এখানে আমি ডাবল ট্যাপ করলাম, ডাবল ট্যাপ করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাকে অনেকগুলো গেম খেলার জন্য সাজেস্ট করতেছে। এটা এখন আপনি এরকম বাছাই করে অনেকগুলো গেমই খেলতে পারেন, তো সেজন্য তো অনেকগুলো গেমই খেলতে পারেন। অনেক সময় দেখা যায় মোবাইলে স্পেস থাকে না বা কম রমের বা কম স্পেসের মোবাইল, তো দেখা যায় আলাদা গেমের জন্য মোবাইল অ্যাপস নামাইলে সেটা ফোনের জন্য ভারী হয়ে যায় বা লোড হয়ে যায়। তো আপনারা চাইলে ফেসবুকের এখান থেকে গেম পছন্দ মতো সিলেক্ট করে গেম খেলতে পারেন। তো বন্ধুরা, এখন আমি আপনাদের দেখাবো ফেসবুক লগিং অ্যানাদার ডিভাইস। তো এরকম হতে পারে যে আপনার ফেসবুকটা অন্য কোনো ডিভাইস থেকে লগইন করা আছে অলরেডি, যেমন আমার বেলায় হয় আমি অফিসে গেলে অফিসের কম্পিউটার থেকে লগ ইন করি, লগ আউট করতে ভুলে যাই, অথবা বাসার ল্যাপটপ থেকে ফেসবুক লগ ইন করি বা লগ আউট করতে ভুলে যাই। তো সেক্ষেত্রে এরকম হয় যে আপনি যদি চান যে আপনার অফিসের কম্পিউটার অথবা বাসার ল্যাপটপে লগ ইন করা ফেসবুকে সেটা আপনাকে অন্য কোথাও থেকে আপনি লগ আউট করে দেবেন, তো সেজন্য আপনাকে যেতে হবে উপরের দিকে থ্রি লাইনসে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে ডাবল ক্লিক করতে হবে, ডাবল ক্লিক করার পর সেটিংস অ্যান্ড এখানে ডাবল ক্লিক করার পর আমরা যেতে হবে সেটিংসে, ডাবল ক্লিক করতে হবে সেটিংসে, ডাবল ক্লিক করার পর সিকিউরিটি অ্যান্ড লগ ইন একটা অপশন আছে, এখানে ডাবল ক্লিক করতে হবে, এখানে ডাবল ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন হোয়ার ইউ আর লকড ইন,
এখানে সি অলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে আপনি কত তারিখে কোন কোন ডিভাইসে ফেসবুক লগ ইন করছেন সে টোটাল হিস্ট্রিটা দেখা যাবে। তো এটা আমার উইন্ডোজ পিসি অর্থাৎ ঢাকা বাংলাদেশ, এটা আমার অফিসের অ্যাড্রেস। আমি থ্রি ডটে ক্লিক করলাম, থ্রি ডটে ক্লিক করার পর লগ আউট করলাম, আমার অফিসের কম্পিউটার থেকে আমার ফেসবুকটা লগ আউট হয়ে গেল অটোমেটিক্যালি। তো বন্ধুরা, আপনারা চাইলে বাসার বা অফিসের বা অন্য কোনো ডিভাইসে আপনার ফেসবুক লগ ইন করা থাকলে আপনি আপনার মোবাইল থেকেই যেখানে মন চায় সেখানে বসেই ফেসবুকটা লগ আউট করে দিতে পারবেন। তো বন্ধুরা, এখন আমি আপনাদের দেখাবো নিয়ার বাই ফ্রেন্ডস একটা অপশন। তো এই অপশনের বা এই সেটিংয়ের সুবিধা হলো আপনি কোথায় ঘুরতে গেছেন অথবা দেখা যাচ্ছে আপনি অফিসে গেছেন, আপনার কিছু মোমেন্ট বা ভালো লাগতেছে না, আপনি আপনার ফ্রেন্ডদের সাথে আড্ডা দিবেন, তো সেজন্য দেখা আপনি ফেসবুকের মাধ্যমে দেখতে পাবেন যে আপনার নিয়ার বাই ফ্রেন্ডগুলো কারা আছে এবং চাইলে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করে তাদের সাথে সময় পার করতে পারেন। তো সেজন্য আমাদেরকে যেতে হবে থ্রি লাইন্স মেনুতে, এখানে ডাবল ক্লিক করার পর আমরা একটু স্ক্রল করে নিচে যাব, অনেকের উপরেও থাকতে পারে। নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আপনারা নিয়ার বাই ফ্রেন্ডস, এই অপশনে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর এখানে একটা পারমিশন চাইতে পারে, থাকলে সেটা দিয়ে দেবেন। তো আমি এখানে গেট স্টার্ট এখানে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর ফ্রেন্ডস সিলেক্ট করা আছে, এখানে দেখি আরও কয়েকটা অপশন আছে, ফ্রেন্ডস এক্সপেক্ট বা স্পেসিফিক ফ্রেন্ড, এটা দরকার নেই। আমি আপাতত আমার ফ্রেন্ডস অপশনটা সিলেক্ট করে এখানে নেক্সটে ক্লিক করলাম। একটু লোড হচ্ছে, দেন এখানে একটা কথা বলছে, ইউর লোকেশন হিস্টোরি ইজ প্রাইভেট অ্যান্ড ইউ ক্যান ডিলিট ইট অ্যাট এনি টাইম ইন লোকেশন সেটিং। তো ফ্রেন্ডস, আপনারা এই সেটিংসে আসার আগে আপনার লোকেশনটাকে অন করে রাখবেন। তো আমি যেহেতু আগে লোকেশনটা অন করি নেই, তো এখানে এই অপশনটা চলে আসছে যা আমাকে বলতেছে আমার লোকেশনটাকে অন করার জন্য। আমি টার্ন অনে ক্লিক করলাম, একটু লোডিং হচ্ছে। তো ফ্রেন্ডস, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার নিয়ার বাই ঢাকার মধ্যে অনেকগুলো ফ্রেন্ডস চলে আসছে, আমি চাইলে এদের সাথে কন্ট্যাক্ট করে এদের সাথে মিট করে সময় পার করতে পারি। তো বন্ধুরা, এখন আমি আপনাকে দেখাবো যে ফেস রিকগনাইজেশন একটা সেটিং, এটা আমাদের আপুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখা যায় আপনি ফেসবুকে একটা ছবি পোস্ট করলেন, তো আপনার অন্য কোনো ফ্রেন্ড সেই ছবিটা ডাউনলোড করলো অথবা ডাউনলোড করে তার মোবাইলে রাখলো। তো সেই ডাউনলোড করার সময় যাতে আপনি একটা নোটিফিকেশন পান, সেই সেই সেটিংসটা এখন আমি আপনাদের দেখাবো। তো সেজন্য যেতে হবে উপরের দিকে থ্রি লাইন মেনুতে, দেন নিচের দিকে যেতে হবে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, অর্থাৎ সেটিংসে ক্লিক করলেই হবে। দেন আমাদের একটু স্ক্রল করে নিচের দিকে যেতে হবে। তো ফ্রেন্ডস, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন ফেস রিকগনিশন একটা অপশন, এখানে ডাবল ট্যাপ করতে হবে। ডাবল ট্যাপ করার পর কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে টার্ন অন একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। টার্ন অনে ক্লিক করার পর ম্যানেজ ইওর ফেস রিকগনিশন সেটিং, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে এখানে বাই ডিফল্ট ইয়েস দেওয়া আছে, অনেক সময় নো থাকে, তো আপনারা ইয়েস দিয়ে দিবেন। তো এই হলো আমার আপুদের জন্য স্পেশাল একটা টিপস, যাতে আপনাদের পোস্ট করা ছবি কেউ ডাউনলোড করলে অথবা কেউ তার মোবাইলে রাখতে চাইলে আপনি একটা নোটিফিকেশন পান। তো বন্ধুরা, এখন আমি আপনাদের দেখাবো জব পোস্ট নামে একটা সেটিং। আপনি চাইলে ফেসবুকের মাধ্যমে জব খুঁজে জব পেতে পারেন। তো সেজন্য আমাদের যেতে হবে প্রোফাইলে, দেন একটু স্ক্রল করে নিচের দিকে আসতে হবে, দেন তারপর যেতে হবে জবসে। জবসে যাওয়ার পর আপনি এখান থেকে আপনার ক্রিয়েট জবে যেতে হবে। ক্রিয়েট জবে গিয়ে আপনি আপনার প্রোফাইলটাকে সুন্দর মতো সাজাবেন। প্রোফাইলটাকে সুন্দর মতো সাজানোর জন্য দেখতে পাচ্ছেন আপনাকে এখানে নাম, জব টাইটেল, বিজনেস নেম, জব ডিসক্রিপশন, তারপর আপনি কি এরকমভাবে আপনি সব কিছু সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এখানে পোস্ট করবেন। পোস্ট করার পর আপনি দেখতে পাচ্ছেন যে আপনি এখান থেকে চাইলে আপনি রিজিউম বানাইয়া আপনার ক্যাটাগরি অনুযায়ী জব সেটিংও করতে পারবেন। ম্যানেজে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন অলরেডি এখান থেকে জব পোস্টও করতে পারবেন,
দেন আপনার যদি কোথায় অ্যাপ্লাই করতে হয় সেটাও আপনি এখান থেকে করতে পারবেন।